নিজেদের আঁকা ছবির মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের প্রতি সমর্থন জানিয়েছেন ইয়েমেন ও ফিলিস্তিনের চিত্রশিল্পীরা। প্রতিটি ছবিতে তুলে ধরা হয়েছে ইসরায়েলের বর্বরতার চিত্র। সম্প্রতি ইয়েমেনে এসব ছবির প্রদর্শনী হয়েছে। এর মধ্য দিয়ে গাজায় যুদ্ধ বন্ধের জন্য বিশ্ববাসীকে এগিয়ে আসার বার্তা দেন শিল্পীরা। ছবি যেন কথা বলছে। এগুলোর কোনোটিতে পুতুল হাতে গাজার ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে আছে ছোট শিশু, আবার কোনোটিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাতে গাজার শিশু হত্যার দৃশ্য তুলে ধরা হয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে মৃত সন্তান কোলে নিয়ে এক ফিলিস্তিনি বাবার আর্তনাদের চিত্র। সম্প্রতি ইয়েমেনের দক্ষিণাঞ্চলের আদেন শহরের একটি প্রদর্শনীতে চিত্রকর্মগুলো প্রদর্শিত হয়। প্রতিটি ছবিতে গাজার বিধ্বংসী যুদ্ধ ও সেখানকার ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চালানো সহিংসতাকে ফুটিয়ে তোলা হয়েছে। এর মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের কথা জানান চিত্রশিল্পীরা। নিজেদের আঁকা ছবিতে আমরা গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ ও শিশুদের হত্যার চিত্র তুলে ধরেছি। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরতা দেখে আমাদের হৃদয়ে যে বেদনা আর ক্ষোভের সৃষ্টি হয়েছে, ছবিতে সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করছি। ছবিগুলো দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। ছবি সম্পর্কে বিস্তারিত জেনে নেন শিল্পীদের কাছে। ছবিগুলোর মাধ্যমে গাজায় শান্তি স্থাপন ও সহিংসতা বন্ধ করার গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন চিত্রশিল্পীরা। ফিলিস্তিনিরা যেন তাদের ভূখণ্ডের উপর অধিকার পান, সেজন্য বিশ্ববাসীকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পীদের। নাদিয়া তাবাসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।